প্রত্যেকে তো ড্রিম থাকে ভালো একটা জব করার। আসলে দোষ কারো দোষ নাই, কপালের দোষ। যারা খুব প্রিয় মানুষ যারা আসে এদেরকে চা দিয়ে আপ্যায়ন করি। উনি প্রথম থেকে অনেক ইউনিক, সবার সাথে অনেক সুন্দর ব্যবহার করে। বিষয়কর এক কফি বার, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ভালো ব্যবহারে, এমনকি সুন্দর আচরণের মানুষের জন্য দোকানের পক্ষ থেকে ফ্রিতে চার বিস্কুটও খেতে দেওয়া হয়। চাটা আমি খুব নিজে খুব এনজয় করি। এখনও যারা খুব প্রিয় মানুষ যারা আসে এদেরকে চা দিয়ে আপ্যায়ন করি। প্রফিট তো সবাই করো, আমিও প্রফিট করি। তো আসলে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের প্রতি একটু অন্যরকম ভালোবাসা থাকা চাই। শুধু যে আমি সব শুরুটা পুরোটাই পুরোই ব্যবসা করবে এমন না, ব্যবসা আমিও করি আল্লাহর রহমতে। পাশাপাশি যদি মানুষের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বা সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের জন্য কিছু করা যায়, এটা অন্যরকম জিনিস না। আমি এটা মানুষকে কিছু খাওয়াতে পারলাম, এটা তো বিশাল বড় ক্রেডিট না, এটা তো সাধারণ জিনিস না। মানুষকে কিছু খাওয়াতে পারার সহজ জিনিস না, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা এটা এক ধরনের প্রচেষ্টা। বলছিলাম রাজধানীর পান্থপথে অবস্থিত মোহাম্মদ সারোয়ারের টি-20 কফি বারের কথা। এখানকার কফির সুনামের কারণে বিকেল থেকে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। টি-20 কফি বারের মিল্কশেক কফি খুবই জনপ্রিয়। বাদাম, মধু, দুধের মিশ্রণে বানানো হয় স্পেশাল মিল্কশেক। তবে তার দোকানে খেতে হলে শর্ত একটাই, আপনাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। একসময় সরকারি চাকরি করতে কফি বারের মালিক মোহাম্মদ সারোয়ার, বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা। দুই আইটেমের কফি বিক্রি করে বর্তমানে লাখ টাকা আয় করছেন তিনি। অ্যাকচুয়ালি আমি অনেক প্রকারের ড্রিঙ্কস মেক করতে পারি, যেহেতু আমার হাত দুইটা, টু হ্যান্ড, তো এখানে অনেক কিছু করা সম্ভব না। আমার এখানে একটু বড় অনেক চাপ থাকবে, অনেক গ্যাদারিং থাকবে, অনেক রেস্ট থাকবে, তো সো আমি মাত্র দুইটা আইটেম আপাতত চালু রাখছি। এটা হলো ড্রিঙ্কস ঠান্ডা, এটা হলো ড্রিঙ্কস হট, হট ক্যাপুচিনো করি, আর যেটা কোল্ড কোল্ড মিল্কশেকটা করতেছি, চকলেট মিল্কশেক। আমার এখানে কফি প্রাইস হলো 150 করে, আগে 100 ছিল, ইদানিং প্রচণ্ড জিনিসের দাম বেড়ে গেছে। আমি যে লাল চিনি ইউজ করি এটাও প্রায় 140-145-50 করে পর্যন্ত দাম উঠতেছে, মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। কফি বারের উদ্যোক্তা জানান, ভালো ব্যবহার সবার কাছে মানুষকে আলাদা করে দেয়, তাই তো তার দোকানে আসা মানুষদের সাথে তিনি ব্যতিক্রমী ব্যবহার করে থাকেন। আমাদের যারা ধর্মীয়, যারা আমরা অনুশাসন মেনে চলি, যারা তো আমাদের বেসিক্যালি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো উনি আসলে মানুষকে ভালোভাবে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করতেন। তো এটা আসলে বিশাল বড় একটা এফেক্ট, আজকে আমাদের ভালো বিহেভটা আস্তে উড়ে যাচ্ছে আর কি। তো এটা আসলে আমি চেষ্টা করলাম যে একটু করে দেখে না কেমন, কিন্তু ঠিক না, আল্লাহ তাআলার রাসূল এটা বলার জন্য করার জন্য উদ্বুদ্ধ করতেন, করি না। তো ভালো ব্যবহার করা এটা তো একটা মানুষের নৈতিক একটা অধিকার, ঠিক না, নৈতিক একটা কর্তব্য। স্টার্টিংটা মানুষের দেখে বোঝা যায়, সকালে সূর্য দেখে বোঝা যায় আজকে দিন কেমন যাবে। এটা মানুষের গুড বিহেভিয়ার হলো তার বংশীয় পরিচয়, সে যে বংশের মানুষ, ঠিক না, তার একটা গুড ব্যবহারের কারণে তাকে বোঝা যায় সে কেমন মানুষ, ঠিক না। তো এটা আসলে সাধারণ জিনিস, ঠিক না, মানুষের সাথে গুড বিহেভিয়ার করা এটা নৈতিক কর্তব্য। টি-20 কফি বারে আসা ক্রেতারাও প্রথমেই দোকানের ব্যবহারে অবাক হন, কফি অর্ডার করে ফ্রিতে বিস্কুট পেয়ে বিস্মিতও হন, তাই তো প্রতিদিন এখানে ভিড় করেন তারা। এক্সট্রাঅর্ডিনারি একটা বিষয় লাগলো, এবং খুব আন্তরিকতার সাথে তিনি অনেক একটা ভালো বিহেভিয়ার শো করলেন, যেটা কিনা সব জায়গায় আমি নর্মালি খাই, যেটা তারা এমনি অর্ডিনারিভাবে মানে যেটা কাস্টমারের সাথে বিহেভ করে, বাট এটা একটু এক্সট্রাঅর্ডিনারি জিনিস বলে। উনি প্রথম থেকেই অনেক ইউনিক, সবার সাথে অনেক সুন্দর ব্যবহার করে, আর যে কারণে ওনার কাছে কাস্টমার অনেক দূর দূর থেকে আসে। আর আপনি তো দেখতেই পাইতেছেন কী সুন্দরভাবে পরিবেশন করতেছে, সবার সাথে আপনাদের সাথেও অনেক সুন্দর ব্যবহার করছে মানুষ। আসলে আমরা একটা জিনিস টাকা দেখাবো, যদি ব্যবহার ভালো না থাকে নেক্সট টাইম তার কাছে যাবো না, তার ব্যবহারের জন্যই মানুষ তার কাছে আসে। কাস্টমাররা সবসময় ভালো ব্যবহারটাই চায়। তো আমাদের যে পড়াশোনার ক্ষেত্র, যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যে একটা চ্যাপ্টার আছে, সেটার সাথে এটা মানে টোটালি চলে আসে। যে তো ভাবা যায় যে এখানে নেক্সট আসলে আমরা কফি খেলে এখানেই চলে আবার নেক্সট আসবো। কফি বারের মালিক সারোয়ার ছোটবেলা থেকে ভালো ক্রিকেট খেলতেন, স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার। স্বপ্ন পূরণ না হলেও তার সব কাজে খেলাকে পাশে রাখতে চান, তাই তো দোকানের নাম দিয়েছে টি-20 কফি বার। দোকানের ভালো ব্যবহার আর ফ্রিতে বিস্কুট কিংবা চা টি-20 কফি বারকে দিয়েছে অনন্য এক মাত্রা। এখানে আসা কফি প্রেমীরা বলছেন, সব জায়গায় যদি এমন ব্যবহার পাওয়া যেত তাহলে কতই না সুন্দর হতো আমাদের এই সমাজ।